প্রথমে আমরা যখন শুরু করি আজকে থেকে প্রায় 25 বছর আগে, কোম্পানি শুরু হয়েছিল একটা যৌথ উদ্যোগে, ব্র্যাক ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং গ্রিন ডেল্টা, এবং এই কোম্পানি আত্মপ্রকাশ করে দেশের প্রথম গৃহ ঋণ প্রদানকারী একচুয়ালি একটা প্রতিষ্ঠান হিসাবে, এবং এর নামকরণ করা হয় তখন এদের সাথে মিলিয়ে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, স্পন্সরদের নাম এবং কোম্পানির ব্যবসার সাথে মিলিয়ে নাম রাখা হয়। সো গত 25 বছর ধরে আমরা ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন এবং এর পাশাপাশি সংক্ষেপে ডিবিএইচ নামেও পরিচিত ছিলাম। সো এই ডিবিএইচ নামটাও আমরা দেখেছি যে ব্র্যান্ড ভ্যালু হিসেবে অ্যাকচুয়ালি কোয়াইট রেকগনাইজ ছিল মার্কেটে। এরপর যেটা হলো যে 2020 সালে যখন কোম্পানি অ্যাক্ট পরিবর্তনের ফলে PLCটাকে বাধ্যবাধক করা হলো যে যারা পাবলিক লিস্টেড কোম্পানি তাদের নামে লিমিটেড চেঞ্জ করে এটাকে PLC করতে হবে। তো আমরা এই সুযোগে যেটা দেখলাম যে আমরা আমাদের নামটা শুধু লিমিটেড থেকে PLC না করে নামটাও আরও সংক্ষেপ করে DBH ফাইন্যান্স PLC করব। এটার ফলে যেটা হবে যে আমাদের একটা যেটা আমি বললাম যে DBH ব্র্যান্ডটা যেটা আমাদের অলরেডি প্রতিষ্ঠিত ছিল সেটা আরও সুপ্রতিষ্ঠিত হবে, প্লাস যে কোম্পানি যে দুইটা নামে যে পরিচিত, ডেল্টা ব্র্যাক হাউজিং আবার কেউ কেউ DBH লিমিটেড বলছে, সো সেক্ষেত্রে আমরা একটাতে ফোকাস করতে পারবো। সেই জন্য আমাদের ব্র্যান্ডিংটাও অ্যাকচুয়ালি আমরা যে ফোকাসটা সেখানেও আরও বাড়াতে পারবো। আরও একটা আমাদের উদ্দেশ্য আছে যে আমরা যদিও আমরা মূলত হাউজিং ফাইন্যান্স করি, বাট রিসেন্টলি আমরা আমাদের বিজনেস যেই এক্সপ্যানশন যে আমাদের পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আমরা হাউজিং ফাইন্যান্সের পাশাপাশি অলরেডি কার লোন দিচ্ছি, পার্সোনাল লোন দিচ্ছি, আমরা খুব তাড়াতাড়ি ইসলামিক ফাইন্যান্স নিয়ে আসি, এবং আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে আরও কিছু প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে আসার। সো নামের সাথে শুধু হাউজিং ফাইন্যান্সের জায়গায় শুধু যদি আমরা ফাইন্যান্স কথাটা রাখি তাহলে এইচুয়ালি আমাদের স্কোপ মানে ব্রডার হয়, যদিও আমাদের আর্টিকেল এবং মেমোরেন্ডাম অনুযায়ী সব কিছু করারই পারমিশন আছে, তারপরও আমরা নামটাকে আরও অ্যালাইন করছি সো দ্যাট আমাদের বিজনেস পলিসির সাথে এটা আরও অ্যালাইন্ড হয়। আমি যেটা বললাম আমরা মূলত আমাদের কোর প্রোডাক্টেই ফোকাস থাকবো, আমরা হাউজিং ফাইন্যান্স যেটা করছি সেটাই আমাদের অ্যাকচুয়ালি মূল প্রোডাক্ট হবে, বাট এটার পাশাপাশি আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি ক্রস সেলিং, যেটা যারা অ্যাকচুয়ালি বাড়ি কেনে তাদের একটা গাড়িরও নিড থাকে, অনেক সময় দেখা যায় যে একটা পার্সোনাল লোন তার দরকার হচ্ছে ছেলে মেয়েকে বাইরে পাঠানোর জন্য, অথবা একটা ফ্ল্যাট কিনেছে সেটারই হয়তো বা রেজিস্ট্রেশন করার জন্য অথবা ভবিষ্যতে রিনোভেশন করার জন্য। সো এইগুলো অ্যাকচুয়ালি রিলেটেড প্রোডাক্ট, খুব সহজেই আমরা আমাদের এখনকার ক্যাপাসিটির মধ্যেই আমরা এই প্রোডাক্টগুলো তাদেরকে অফার করতে পারি। সো এবং এটা একটা ভালো মার্কেটও অলরেডি আছে, ব্যাঙ্কগুলো এই ধরনের প্রোডাক্ট অফার করছে বা ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো করছে। সো আর একটা যেটা বললাম যে ইসলামিক ফাইন্যান্স যেটা, তো সেই আমাদের যে গৃহঋণ যে প্রোডাক্টটা হাউজিং লোন, এই প্রোডাক্টটা আসলে ইসলামী যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে এটা কিন্তু সবচেয়ে বেশি রিলেটেড, কারণ ইসলামিক যে মূল কনসেপ্টটা যেটা যেটা আপনার লোনের চেয়ে যে অংশীদারিত্ব ফর্মে এবং রেন্ট ফর্মে সেটা কিন্তু সবচেয়ে ভালো যায় হচ্ছে গিয়ে আপনার হাউজিং ফাইন্যান্স, রিয়েল এস্টেট ফাইন্যান্সে। তো আমাদের ইসলামিক ফাইন্যান্সটা মূলত একটি রিয়েল এস্টেট ফাইন্যান্স বেসডই হবে, এবং তার পাশাপাশি হয়তো কার লোনও থাকবে। অর্থনীতির এখন যে একটু অস্থির সময়, সেই সময় আসলে সবগুলো সেক্টরের উপরেই চাপ আছে। সো এটা ব্যাংকের উপর এবং NBFI সেক্টর এবং তার পাশাপাশি ওভারঅল বিজনেস সেক্টরের উপরে কিন্তু একটা বড় ধরনের চাপ আছে, এবং সেটা বহুবিধ, একটা হচ্ছে ইনফ্লেশন রিলেটেড আর একটা হচ্ছে ফরেন কারেন্সি রিলেটেড। সো এখন আমাদের যেটা হচ্ছে NBFI এর জন্য যেটা অ্যাকচুয়ালি একটা সার্কুলার এসেছিল যেটা 1 জুলাই থেকে, যে আমাদের ডিপোজিটের একটা ক্যাপ করা হয়েছে যে ডিপোজিট রেটটা 7% এবং লেন্ডিং রেটটা 11%। সো সেই ক্যাপটা এখনও আছে, এবং ব্যাংকের জন্য যে ক্যাপটা আছে শুধুমাত্র লেন্ডিংয়ের জন্য যে ক্যাপটা আছে 9% ওটা এখনও আছে। সো এই ক্যাপগুলো থাকার ফলে যেটা হয়েছে যে আমাদের বিজনেস স্প্রেডটা খুবই স্কুইজড হয়ে গিয়েছে, কারণ এখন যেহেতু আসলে অফিসিয়াল ইনফ্লেশনই 7.6% লেভেলে, সো সেক্ষেত্রে আসলে 7%-এর নিচে টাকা পাওয়া খুবই ডিফিকাল্ট, সেটা আমাদের মতো কিন্তু যারা একটু প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান তাদের জন্য। সো আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তো বিভিন্ন ক্যাটাগরির প্রতিষ্ঠান আছে, সো এখানে টোটাল নতুন লাইসেন্স পাওয়াটা সহ টোটাল 36টা আর্থিক প্রতিষ্ঠানে কিউরিটি আছে বা বাজারে এখন 35 জন অপারেট করছে। সো সবার পক্ষে 7%-এর ফান্ড পাওয়াটা এটা খুবই ডিফিকাল্ট, যেটা অ্যাকচুয়ালি ওভারঅল সেক্টরের জন্য, যদিও আমরা কিউরিটি এখন পর্যন্ত 7%-এর ফান্ড মোবিলাইজ করছি। এবং আরেকটা যেটা হচ্ছে কি আপনার লেন্ডিং ক্যাপ যেটা আছে, যদিও NBFI-দের জন্য হায়েস্ট 11% আছে, কিন্তু আমাদের মূলত কম্পিটিশন যেহেতু ব্যাঙ্কগুলোর সাথে, হাউজিং লোন যেহেতু ব্যাঙ্কগুলোও দিচ্ছে, সো আমাদেরকে 9% মাথায় রেখেও আমাদেরকে প্রোডাক্ট ডিজাইন করতে হয়। সো আদারওয়াইজ অ্যাকচুয়ালি দেখা যাবে যে আমি ভালো কাস্টমার পাবো না। সো এই কারণে দেখা যাচ্ছে যে আমার এই 9% এবং 7%-এর মাঝখানে যে 2% গ্যাপ, সেই 2% গ্যাপে আসলে বিজনেস করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর আরেকটা যেটা আছে ওভারঅল রিয়েল এস্টেট সেক্টরের জন্য, যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের প্রাইস বেড়েছে, আমরা সবাই জানি রডের প্রাইস বেড়ে কিছুটা কমার পরেও এখনও সেটা 80,000 টাকার উপরে আছে, সো যেটা আগে 60,000 টাকা লেভেলে ছিল, সিমেন্টের দামও বেড়েছে। সো এই আপনার প্লাস ডলারের ফলে কি আমাদের রিয়েল এস্টেটের প্রচুর আইটেম আছে যেগুলো ইম্পোর্টেড, সো এখন সেই ওভারঅল সেটার কারণে কস্ট অফ কনস্ট্রাকশন বেড়ে যাচ্ছে ডেভেলপারদের।
সো সেইটার কারণে ডেভেলপাররাও চিন্তিত যে ফ্ল্যাটের প্রাইসটা কি কতভাবে বাড়াবে বা কতটুকু বাড়াবে, এবং সেই বাড়ানোর সাথে একটা যেরকম তার কস্টের সাথে মার্কআপের সম্পর্ক আছে, আরেকটা এফোর্ডেবিলিটির ব্যাপার আছে যে এই প্রাইসটা আমি বাড়াবো সেই প্রাইসে আমি সেল করতে পারবো কিনা, বা এনাফ কাস্টমার আমার আছে কিনা, কাস্টমার অলরেডি তাদের তো একচুয়ালি আপনার তাদের ডিসপোজেবল ইনকাম একচুয়ালি একটি চাপের মধ্যে আছে, সবারই তো একচুয়ালি দেখা যাচ্ছে ইনকাম যে লেভেলে বেড়েছে তার চেয়ে তো ইনফ্লেশন অনেক বেশি বেড়েছে। সো এইসব কারণে দেখা যাবে যে মার্কেটটা আমরা মনে করছি যে একটু স্লো যাবে হয়তো বা আগামী কয়েক মাস, উই আর হোপফুল দেখি একচুয়ালি, বাট আপাতত একচুয়ালি একটু চাপের মধ্যে আছে সব সেক্টরই। আমাদের ব্যবসা কি যেটা বললাম, আমাদের ব্যবসাটা তো যেহেতু রিয়েল এস্টেট সেক্টরের সাথে রিলেটেড, আমি যেটা বলি যদি গত মানে ফার্স্ট কোয়ার্টারের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ডেফিনেটলি তার চেয়ে কিছুটা স্লোয়ার যাচ্ছে, বাট তার চেয়ে আমরা বলবো না যে এটা খুবই কমে গেছে বা অ্যালার্মিং লেভেলে তা না, বাট তার চেয়ে কিছুটা অ্যাটলিস্ট 10% লেভেলে কিউআরবিটি কম আছে প্রথম কোয়ার্টারের চেয়ে যে জানুয়ারি টু মার্চ যে কোয়ার্টারটা ছিল আর কি। সো আর আমরা যদি আমাদের মূল যেটা আমাদের স্ট্রেংথ সেটা হচ্ছে কি আমাদের রিকভারি, আমাদের নন পারফর্মিং লোন আমরা সবসময় খুব কমে রাখতে পেরেছি, সো এই কারণেই কিউআরবিটি আমরা কম মার্জিনেও কিউআরবিটি ব্যবসা করতে পেরেছি। সো এখন পর্যন্ত আমরা আসলে ওই জায়গাটায় কিউআরবিটি আমাদের ধরে রেখেছি, আমাদের অ্যাকচুয়ালি রিকভারিটা কিউআরবিটি এখনও আমাদের আয়ত্তের মধ্যে আছে বা আমাদের নন পারফর্মিং লোন এখনও অত বাড়েনি, সো দ্যাট ইজ কিউআরবিটি ইজ গুড সাইড, যেটার জন্য আমরা মনে করি যে আমরা এখনও কম্পিট করতে পারছি। ২০০৮ সালে যেটা ফুয়েল কস্টটা কিন্তু ওইভাবে এফেক্টেড হয় নাই, তো এটা কিন্তু একচুয়ালি যে দেখা যায় যে একচুয়ালি ইনফ্লেশনের একচুয়ালি ওয়ান অফ দ্য মেজর ড্রাইভার, যদি আপনি ফুয়েল কস্ট একচুয়ালি খুব বেড়ে যায় তাহলে একচুয়ালি কস্ট অফ প্রোডাকশন আপনার সব জায়গায়ই বেড়ে যাচ্ছে, ফ্রেট থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে আপনার দেশের আভ্যন্তরীণ ইনফ্লেশন সব জায়গাতেই একচুয়ালি, সো এটার একটা সরাসরি একচুয়ালি স্কোপ আছে। হ্যাঁ কানেক্টিভিটি বেড়েছে সেটা ঠিক আছে, বাট তখনও একচুয়ালিটি আমরা এক্সপোর্ট করতাম, এখনও এক্সপোর্ট করছি, বাট এখনকার যেই এফেক্টটা সেটা হয়েছে একচুয়ালি পুরো বিশ্বের উপরে একচুয়ালি এফেক্টটা পড়েছে। সো তখন যেটা 2008 যেটা ছিল হয়তো বা কিছু কিছু জায়গায় মেজরটা ছিল ইউএস ইকোনমিতে কিউআরবিটি একটা মর্টগেজ ড্রিভেন একচুয়ালি একটা, সো ওইটার সাথে আমরা সরাসরি ইম্প্যাক্টেড হইনি আর কি। কিন্তু এখন যে ইম্প্যাক্টটা সেটা আসলে যেহেতু পুরো গ্লোবাল ইকোনমিকে এফেক্ট করেছে এবং ইনফ্লেশন যেহেতু সব দেশেই বাড়ছে, সো আপনি যেটা বললেন স্ট্যাগফ্লেশনের কথা, সো ইনফ্লেশন বাড়লে যেটা হবে ডেফিনেটলি কাস্টমারদের কনজামশন কমবে, কনজামশন করলে দেখা যেতে পারে ভবিষ্যতে আমাদের এক্সপোর্টের উপরে সেটার একটা ইম্প্যাক্ট আসতে পারে। সো নানাবিধ কারণে এই ফুয়েল কস্ট, এক্সপোর্ট এবং হ্যাঁ এবং আমাদের যদি রেমিটেন্স এবং আমাদের এক্সপোর্ট যদি প্রত্যাশিত লেভেলে না বাড়ে রিজার্ভের উপরে চাপ আসবে, তো সব কিছু মিলিয়ে কিউআরবিটি ডেফিনেটলি অর্থনীতি 2008 চেয়ে এখন একটু বেশি চাপের মধ্যে আছে, যদিও আমরা এটা গত এক বছরের মধ্যে অনেক কমিয়ে এনেছি, আমাদের অনেক ধরনের ইম্পোর্টের উপরে একচুয়ালি রেস্ট্রিকশন এসেছে। সো কিছুটা আমরা দেখা যাচ্ছিল যে আমরা অনেক ইম্পোর্ট করছিলাম যেটা হয়তো বা না করলেও হতো, সো সেটা আমরা কমাতে পেরেছি, সো হুইচ ইজ এ গুড স্টেপ, যেটা আমাদের অবশ্যই দরকার ছিল। এটা যেরকম আপনার 2022 তেমন থাকার কথা ছিল না, কিন্তু যেটা হচ্ছে 2022 এটা আমরা কোভিডের চতুর্থ ঢেউ নামে হোক আর আসলে ইউক্রেন ওয়ারের জন্যই হোক রিল্যাক্সেশনটা কিউআরবিটি আবার দেওয়া হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে, এবং আমার ধারণা যে এটা হয়তো বা সেন্ট্রাল ব্যাংক ড্রাস্টিক কিউআরবিটি মেজারে যাবে না, বিকজ ওভারঅল কিউআরবিটি যেটা হবে যে ব্যাংকিং সেক্টরের NPL এর উপরে এটা একটা মারাত্মক প্রভাব আসবে, কারণ একটা তো হচ্ছে গিয়ে আপনার ব্যবসা তো ক্ষতিগ্রস্ত, তো সেটা কোভিড থেকে যতটুকু কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল তখন তারপরও কিউআরবিটি দেখা গিয়েছে যে আপনার ইউক্রেন ওয়ার শুরু হওয়ার পর থেকে এই বছর ফেব্রুয়ারি থেকে যে যুদ্ধ শুরু হলো তারপর থেকে যেটার ইম্প্যাক্ট, তো সেই ইম্প্যাক্টের কারণে এটাকে হয়তো বা আরও কিউআরবিটি কিছু রিল্যাক্সেশনের দরকার হতে পারে, বাট সেন্ট্রাল ব্যাংক হয়তো বা যেটা করতে পারে সেটা হতে পারে যে এটা যদি তারা ঢালাওভাবে না দিয়ে যদি তারা স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করতে পারে কোন সেক্টরে বা কোন ধরনের লোনের ক্ষেত্রে, তাহলে কিউআরবিটি এটা মনে হয় যে মোর ফ্রুটফুল হবে, আদারওয়াইজ আপনি ঢালাওভাবে কোনো ধরনের যদি আপনি খুব লং টার্ম রিল্যাক্সেশন চালু করেন তাহলে দেখা যাবে যে অনেক ক্লায়েন্টের রিপেমেন্ট হ্যাবিটটাই অনেক সময় নষ্ট হয়ে যাবে, যেটা হয়তো বা এফোর্ডেবিলিটিতে তাদের অত ইম্প্যাক্ট না থাকলেও এই যে রিল্যাক্সেশনের কারণে তারা সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তো এই কারণে যেটা হবে যে একচুয়ালি এটাকে যদি আসলে মানে সেগমেন্ট অনুযায়ী বা এটাকে যদি চুজ অ্যান্ড পিক মানে ওরকম যদি করা যায় তাহলে আমার মনে হয় যে কিউআরবিটি ব্যাপারটা কিউআরবিটি মোর এফেক্টিভ হবে রাদার দেন এটাকে যদি ঢালাওভাবে দেওয়া হয়। লিকুইডিটি সিচুয়েশন টাইট, আপনার লিকুইডিটি ডেফিনেটলি টাইট, আপনি যদি কল মানির রেট দেখেন মার্কেট রেট বেড়েছে, আপনি যদি ওভারঅল ব্যাংকের কিউআরবিটি লিকুইডিটি পজিশন দেখেন তাহলে দেখবেন যে কিউআরবিটি ডিপোজিট রেট ইজ রাইজিং, সো এই কারণে আপনার কিন্তু
প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যে খুব বেড়েছে তা কিন্তু না, কিন্তু তারপরেও একচুয়ালি দেখা যাচ্ছে যে আপনার লিকুইডিটির ক্লারিটি চলে যাচ্ছে। সো একটা লিকুইডিটি চলে যাওয়ার পিছনে কারণ আছে যে আপনার ডলার ক্রাইসিসের কারণে একচুয়ালি যাচ্ছে। সো বিভিন্ন কারণে ক্লারিটি আপনার, এবং যেটা বললাম যে ইনফ্লেশন যেহেতু বাড়ছে, সো আপনাকে আপনার হাই কস্টে ফান্ড নিতেই হবে, আদারওয়াইজ ডিপোজিটার উইল নট বি এনকারেজ টু কিপ ফান্ড, তাই না? ব্যাঙ্কে আপনি রেখে যদি 3%, 4%, 5%ও পান এবং যেখানে আপনার ইনফ্লেশন 7.5%, তাহলে তো এটা আপনার জন্য একচুয়ালিটি একটা নেগেটিভ গ্রোথ হবে। সো সেই কারণে একচুয়ালি আপনার কস্ট অফ ফান্ড বাড়ছে, এবং আমরা দেখছি যে মার্কেটে একচুয়ালি লিকুইডিটি ক্রাঞ্চ তৈরি না হলেও লিকুইডিটি আগের চেয়ে অনেকটু ড্রাইড আপ হয়ে গেছে। এফআই সেক্টরে অ্যাকচুয়ালি একটা প্রধান সমস্যা ছিল রিসেন্ট গত কয়েক বছরে, সেটা হচ্ছে ইমেজ ক্রাইসিস। তো কিছু অনিয়মের কারণে, কিছু আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মের কারণে ঢালাওভাবে ক্লিয়ারলি এনবিএফআই সম্বন্ধে যথেষ্ট নেগেটিভ প্রচারণা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে হোক, ওভারঅল যেটা হয়েছে, এবং সেটার একটা এফেক্ট তো ডেফিনেটলি কাস্টমারদের মধ্যে পড়েছে। বাট এটার একটা এফেক্ট যেটা আছে সেটা হচ্ছে কি, কাস্টমাররা ভালো এবং খারাপের মধ্যে পার্থক্যটাও বুঝতে পেরেছেন। সো আগে যেখানে শুধুমাত্র ইন্টারেস্ট রেটটাই ছিল মুখ্য ব্যাপার ছিল একটা ইনভেস্টমেন্ট, একটা টাকা সঞ্চয় সে কোথাও রাখার ব্যাপারে, তো তার সাথে তার রিস্ক ক্রাইটেরিয়াটাও তার মধ্যে এখন অ্যাটলিস্ট যুক্ত হয়েছে, সে অ্যাটলিস্ট চিন্তা করে যে টাকাটা ফেরত পাওয়া যাবে কি না। এই ইমেজ সমস্যাটা কাটিয়ে ওঠার ব্যাপারে ক্লিয়ারলি কাজ চলছে। সো অনেক আর্থিক প্রতিষ্ঠানই বাংলাদেশ ব্যাংক অলরেডি অবজারভার বসিয়েছেন, তাদের বোর্ড পুনর্গঠন করেছেন, অলরেডি কিলে একজন মূল হোতা ধরা পড়েছেন ইন্ডিয়াতে, তার ক্লিয়ারলি তাকে যদি শাস্তির আওতায় নিয়ে আসা হয় অথবা কিছু টাকা উদ্ধার হয়, তো সেটার মাধ্যমে এই ক্লিয়ারলিটি কিছুটা হারানো ইমেজ ক্লিয়ারলিটি ফিরে পাওয়া যাবে, এবং মানুষজন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্লিয়ারলিটি কনফিডেন্স কিছুটা বাড়বে। আর আমরা যদি প্রবলেমের মধ্যে আরেকটি যেটা দেখি যে আসলে এনবিএফআই সেক্টর এবং ব্যাংকিং সেক্টরের মধ্যে আমরা যদি দেখি যে ইন প্রিন্সিপাল পার্থক্য আছে, যে ব্যাংকিং সেক্টরের আসলে মূলত শর্ট টার্ম এবং মিড টার্ম লোন দেওয়ার কথা, এনবিএফআই সেক্টর সাধারণত লং টার্ম লোন দেওয়ার কথা, কিন্তু বাংলাদেশে শুধু দেখা যাচ্ছে যে একই ধরনের প্রোডাক্ট নিয়ে ইকুইলিটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কাজ করছে। সো এইটা ইকুইলিটি ডেফিনেটলি এনবিএফআইগুলোকে একটু ব্যাক ফুটে ঠেলে দেয়, কারণ এনবিএফআইগুলোর ফান্ড সোর্সটা লিমিটেড কম্পেয়ার টু ব্যাংক। ব্যাংকের যেরকম কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের প্রচুর লো কস্ট ফান্ড পাওয়ার স্কোপ আছে, বা ব্যাংকের যেরকম এক্সপোর্টের যেহেতু অনেক ফি বেস ইনকাম করার স্কোপ আছে, এনবিএফআইগুলো কিন্তু সেই স্কোপটা খুবই লিমিটেড। তো এনবিএফআইগুলো যেটা হচ্ছে, তারা আসলে আইদার ব্যাংক থেকে ফান্ড নিয়ে লোন নিচ্ছে অথবা কাস্টমারের থেকে ডাইরেক্টলি ফান্ড নিয়ে লোন দিচ্ছে, সো তাদের ফান্ড কস্ট ডেফিনেটলি ব্যাংকের চেয়ে অনেক বেশি। কিন্তু যদি একই প্রোডাক্টে যদি কম্পিট করতে হয় তাহলে দেখা যায় যে তাদের মার্জিনটা অনেক কম থাকে। সো সেই কম মার্জিনে ব্যবসাটা না করে যদি একচুয়ালি বেশি মার্জিনে ব্যবসা করতে যায় তাহলে দেখা যায় যে তাদের ইন্টারেস্ট রেটটা বেশি অফার করতে হয়, তখন তাদের এনপিএল লেভেলটাও ইম্প্যাক্টেড হয়, কারণ তারা কি ভালো কাস্টমারকে তখন লুজ করছে, কারণ কাস্টমাররা তো ডেফিনেটলি রেটের ব্যাপারে সবসময়ই সচেতন। তারা যদি একই প্রোডাক্ট অ্যাকচুয়ালি এক জায়গা থেকে 9% এবং আরেক জায়গা থেকে 11% পায়, সে যে কোনো একজন সাধারণ কাস্টমার 9%ই প্রেফার করবে। সো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এনবিএফআইকে একটু ব্যাকফুটে ফেলে দেয়, যদিও বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন ছিল যে অ্যাকচুয়ালি আপনার কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে, স্পেশালি লং টার্ম, যেমন হাউজিং লোন একটা লং টার্ম প্রোডাক্ট, এখানে বলা ছিল যে একচুয়ালি ব্যাঙ্কগুলো তার টোটাল যে লোন পোর্টফোলিও তার 10%-এর বেশি এখানে এক্সিট করবে না, কিন্তু বেশ কিছু ব্যাংক হয়তোবা সেটা এক্সিট করে গিয়েছে। বিকজ একচুয়ালি দেখা গেছে যখন অন্যান্য সেক্টরে সব জায়গায় লোন দিয়ে একচুয়ালি লোনের ক্যাপটা 9%, তখন দেখা গেছে যে মোর সিকিউরড প্রোডাক্টে এইখানেই ফোকাসটা বাড়িয়েছে, সো দ্যাট দেখা যাচ্ছে অন্যান্য এসএমই লোনের চেয়ে কমে দেখা যাচ্ছে এই ধরনের লোনে অ্যাকচুয়ালি বিক্রি বেশি হয়ে গেছে, তো পোর্টফোলিওতে এটা 10%-এর বেশি চলে আসছে। সো এটা হওয়ার ফলে যেটা দেখা যাচ্ছে কি, এনবিএফআইগুলোর জন্য যেই মার্কেটটা আরও বেশি ক্লিয়ার বিক্রি কম্পিটিটিভ হয়ে গিয়েছে এবং আরও বেশি তাদের মার্জিনটা আরও বেশি স্কুইজ হয়ে গেছে। তো এগুলো গেল সমস্যার কথা, কিছু সমস্যার কথা। বাট প্রসপেক্টের কথা যদি আপনি বলেন, যেটা আমরা সবসময় যেটা বলি যে এনবিএফআইগুলো কাছে কাস্টমাররা আসে বিকজ তারা মনে করে যে ব্যাংকের চেয়ে এনবিএফআইগুলোর থেকে আপনার যে কোনো কিছু প্রসেসিংটা সহজ। আমরা যেটা বলি যে এনবিএফআইরা মোর কাস্টমারের কাছে যায় রাদার দেন কাস্টমাররা ব্যাংকের কাছে আসে। সো ওই কনসেপ্টটা মাথায় রেখেও যে ক্লিয়ারলি আমাদের প্রয়াসটা যেটা আর কি, সেটা ক্লিয়ারলি ডেফিনেটলি ওভারঅল দেশের এসএমইতে বা আমরা যারা আমরা হাউজিংয়ে করেছি, তো সেটার ক্লিয়ারলিটি একটা বড় ভূমিকা আমরা পালন করেছি। সো এখন আমরা যখন আসলে হাউজিং ফাইন্যান্স করেছিলাম 97 থেকে শুরু করে, তখন কিন্তু আসলে মার্কেটে দেখা যেত যে আমাদের মতো কয়েকটা আর্থিক প্রতিষ্ঠান এবং হাতে গোনা দু একটা ব্যাংকই ক্লিয়ারলি ফোকাস ছিল। সো এখন যেরকম যেটা বললাম যে এখন দেখা যাচ্ছে সব ব্যাংকই ক্লিয়ারলি ফোকাস, যেহেতু একটা মার্কেটটা অলরেডি এখন একটা গ্রোন একটা মার্কেট আছে, একটা অ্যাকচুয়ালি একটা, বাট বাংলাদেশে
আমাদের লিগাল স্ট্রাকচারের কারণে বা আমাদের যে রাজুকের যে নিয়মকানুন আছে, তো সেই সব নিয়মকানুনকে মাথায় রেখে ওভারঅল এই জিনিসটাকে তৈরি করে আনতে কিন্তু আমাদেরকে অনেক এফোর্ট দিতে হয়েছে, আমাদেরকে বেশ কিছু ইনোভেশন করতে হয়েছে। যেমন ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট, এইভাবে যে লোন দেওয়া যায় এটা ডিবিএইচের আগে ছিল, হাউস বিল্ডিং তো অনেক আগে থেকে আছে বা ব্যাঙ্কগুলোও ছিল, কখনো তারা চিন্তা করেনি। বা এই যে রিস্ক টেকিংটা, যেটা একটা এগ্রিমেন্টের উপর বেস করে যে লোন দেওয়া, নট এ রেজিস্টার্ড মর্টগেজ বেস, তো এই ধরনের আমি এসএমইর ক্ষেত্রেও যেরকম অনেক অবদান আছে আইডিএলসির বা এরকম যারা প্রতিষ্ঠান আছে তাদের বা নারী উদ্যোক্তাদের ক্ষেত্রেও, সো আমি যেটা বলবো যে এসএমই ক্ষেত্রে তাদের ওভারঅল অর্থনীতিতে কি এনবিএফআই সেক্টরের বেশ বড় একটা ভূমিকা ছিল এবং সেটা ভবিষ্যতেও থাকবে। এবং আমি যেটা বললাম যে ভালো খারাপ এই জিনিসটা কি আলমিটলি সব সেক্টরেই থাকবে, বাট ওভারঅল আমি মনে করি যে এনবিএফআই সেক্টরের অনেক সুযোগ আছে এবং সেটার জন্য তাদের যেটা দরকার যে রেগুলেটরদের কাছ থেকেও কি একটি সেই সাপোর্টটা পাওয়া দরকার, যে একচুয়ালি যেই নিয়মগুলো করা হচ্ছে বা যেই ক্যাপগুলো দেওয়া হচ্ছে সেই ক্যাপগুলো আসলে সময় সময়ে যদি পরিবর্তন না হয়, যদি আপনি রিয়েলিটির সাথে যদি এগুলোকে ম্যাচ না করাতে পারেন, তাহলে তো আসলে অনেক আর্থিক প্রতিষ্ঠানের পক্ষে ব্যবসা করাটা খুব দূর হয়ে যাবে, যেরকম আমরা ক্যাপের কথা বলছি, ডিপোজিট ক্যাপের কথা যেটা বলছি। সো এই জিনিসগুলো সময় সময় রিভিউ হওয়া দরকার বা এমনভাবে ট্যাগ করা দরকার যেন একচুয়ালি এগুলো ইনফ্লেশনের সাথে সাথে নিজে থেকেই অ্যাডজাস্ট হওয়ার স্কোপ থাকে। আমরা এফোর্ডেবল হাউজিং নিয়ে আমরা আইএফসির সাথে কিলালবিটি খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি গত ছয় মাসে, আমরা প্রায় 5টা রাউন্ড টেবিল করেছি যেখানে কিলালবিটি অর্থনীতিবিদরা, বাংলাদেশ ব্যাংকের সিনিয়র লেভেলের বা আমাদের বিভিন্ন মিনিস্ট্রির সিনিয়র ইভেন মন্ত্রীরাও অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করেছেন। তো এফোর্ডেবিলিটির ইস্যুটা কিন্তু আপনার সব দেশেই থাকবে এবং আপনি ঢাকা শহরের যেই এফোর্ডেবিলিটির ক্রাইটেরিয়া সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার একটা মফস্বল শহরে সেম হবে না, উপজেলা লেভেলে সেম হবে না। সো কিন্তু প্রত্যেকেরই তো কিলালবিটি একটা নিজস্ব আবাসনের কিলো দরকার আছে। এখন সাপ্লাই সাইডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি সাপ্লাই সাইডে কি নিয়ে আসবেন বা সাপ্লাই সাইডে আপনার সবার তো কিলি 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দরকার নাই, ঢাকা শহরেও সবার 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দরকার নেই। তো রিসেন্টলি যেরকম বাংলাদেশ ব্যাংক তাদের সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কিলো একটা সার্কুলার দিয়েছে এবং আমরা এটা নিয়ে খুবই আশাবাদী, কারণ এইটাই প্রথম কিলোটি আমরা এসএফডি থেকে এই ধরনের একটা সার্কুলার পেলাম। তো যেখানে কিলো আপনার ছোট, মানে দ্যাট ইজ তাদের ডেফিনেশন অনুযায়ী ছোট হচ্ছে 750 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটগুলো তৈরি করবে ডেভেলপাররা, তো সেই ক্ষেত্রে কিলালবিটি 30 লাখ টাকা পর্যন্ত লোনের জন্য খুব কিলালবিটি একটা রিফাইন্যান্স স্কিম করা হয়েছে। সো যেখানে কাস্টমাররা প্রায় 6% রেটে লোনটা পাবেন এবং বাংলাদেশ ব্যাংক যেখানে 3% রিফাইন্যান্স করবেন। বাট এখানে শুধু আসলে এফোর্ডেবলের তাই রাখা হয়নি, এফোর্ডেবলের সাথে গ্রিনটাও সংযুক্ত করা হয়েছে। সো এই গ্রিনটা সংযুক্ত করার ফলে যেটা হবে যে এখন ডেভেলপারদেরকে এই ব্যাপারটা একটু এডুকেটেড করতে হবে। আগে যেরকম ছিল 2007 সালে একটা এরকম রিফাইন্যান্স স্কিম ছিল যেখানে বলা ছিল 1250 স্কোয়ার ফিটের মধ্যে ফ্ল্যাট করলে 20 লাখ টাকা পর্যন্ত একটা লোনের রিফাইন্যান্স স্কিম ছিল। এখন যেটা করা হয়েছে এটার সাথে ক্লিয়ারলি আপনার 750 স্কোয়ার ফিট করা হয়েছে এবং এটার সাথে গ্রিনটা যুক্ত করা হয়েছে। এবং গ্রিন করার জন্য ডেভেলপারদেরকে বেশ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এবং ওই ক্রাইটেরিয়া ফুলফিল করে তাদেরকে একটা গ্রিন সার্টিফিকেট অর্জন করতে হবে। হ্যাঁ, সো এটা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন, বেশ কিছু কোম্পানি আছে যাদের এজেন্টরা বাংলাদেশেও কাজ করছে। তো এরকম একটা এজেন্সির মাধ্যমে তাদেরকে গ্রিন সার্টিফাইড হতে হবে। তো সেটার ব্যাপারে তাদের এসি থেকে শুরু করে লিফট, ওভারঅল লাইটিং, আপনার ওয়াটার সিস্টেম, সব কিছুর উপরে কিলালবিটি মার্কিং আছে। সো ওইটাকে অ্যাকচুয়ালি সঙ্গে এখন আমাদের কাজটা হবে যে ডেভেলপারদেরকে কিলালবিটি এটার সাথে অ্যালাইন করা এবং এই লোনটা শুধুমাত্র কাস্টমার এন্ডে না, ডেভেলপার এন্ডেও রাখা হয়েছে। সো ডেভেলপারও এই ধরনের প্রজেক্ট করলে কম ইন্টারেস্ট রেটে আমাদের কাছ থেকে লোন নিতে পারবে, সো সর্বোচ্চ 30 কোটি টাকা পর্যন্ত। সো এই যে কিলো সুযোগটা আছে, সো এটা আমি মনে করি যে একটা বিগ স্টেপ আর কি। অ্যাটলিস্ট এখন যেটা হবে যে সাপ্লাই সাইডে কিলালবিটি তাদেরকে এডুকেটেড করার ব্যাপার আছে যে আপনারা যদি এই এখন যেটা করছেন সেখান থেকে যদি এই চেঞ্জটা করে আনেন তাহলে ইউ উইল গেট দ্য গ্রিন সার্টিফিকেশন। অ্যান্ড গ্রিন সার্টিফিকেশন পেলে আপনি কি এখন যেহেতু মার্কেটে আপনাকে হয়তো বা 9-10% এই লোনটা নিতে হচ্ছে, আপনি সেটা 6% নিতে পারছেন। এবং সবচেয়ে বড় কথা যে কাস্টমার এন্ডে কাস্টমাররা কিলালবিটি 6% রেটে লোনটা নিতে পারবেন। সো সেটা অ্যাকচুয়ালি একটা ব্যাপার আছে। আর যেটা আমি যেটা বললাম যে আমরা কিন্তু অলরেডি ঢাকা চিটংয়ের বাইরে আমরা কিন্তু এখন প্রায় 8টা জেলায় কিলালবিটি আমরা আমাদের ব্রাঞ্চ করেছি। আমরা এখন খুলনায় আছে, রাজশাহীতে আছে, আমরা এই সেপ্টেম্বর মাসে আমরা আমাদের রংপুর ব্রাঞ্চটা ওপেন করব, দেন আমাদের আরও 2টা ব্রাঞ্চের কিলালবিটি অ্যাপ্রুভাল অলরেডি আমাদের প্রসেসে আছে। সো আমরা কিলালবিটি নিজেরাও যেটা দেখছি যে আমাদের এই রিয়েল এস্টেট ব্যবসাটা তো আসলে শুধু ঢাকা এবং চট্টগ্রামের বাসিন্দাদের জন্য না, এটা তো আসলে সবার জন্যই দরকার আছে। এখন এটা ফ্ল্যাট না হোক, এটা নিজের বাড়ি হোক, তাই না, এটা তো সবাইকেই যে কিলালবিটি আপনার মাল্টি স্ট্রিট বাড়ি করতে হবে তা না, এটা একটা একতলা বাড়ি হতে পারে, এটা একটা টিনের চাল বাড়ি হতে পারে, তো যারই যেটা হাউজিং ফাইন্যান্স আছে,
তো যেটা আমাদের নিয়মের মধ্যে রেখে যেটা সম্ভব, আমরা হয়তো বা একদম গ্রাম লেভেলে করতে পারবো না, বিকজ উই আর নট এনজিও যেটা। সো আমাদেরকে যেই লেভেল পর্যন্ত আমরা করতে পারবো, হয়তো আমরা উপজেলা লেভেল পর্যন্ত, জেলা লেভেল পর্যন্ত, যেই লেভেল পর্যন্ত আমরা ফাইন্যান্স করতে পারবো, এবং আমাদের যেহেতু মূলত প্রোডাক্ট একটাই এবং সেই একটা প্রোডাক্ট নিয়ে একটা ব্রাঞ্চ ভায়াবল হওয়ার জন্য যে ইকুইলালিটি যতটুকু দরকার আমরা সেটা অবশ্যই করব, যেন ইকুইলালিটি শুধুমাত্র এটা রিয়েল এস্টেটের ডেভেলপমেন্টটা শুধুমাত্র ঢাকা এবং চিটং ভিত্তিক না হয়। আদারওয়াইজ একটা ওভারঅল ইকুইলালিটি যদি আমরা রিয়েল এস্টেট সেক্টরটাকে গ্রো না করাতে পারি, আপনি যেটা বললেন যে বড় মার্কেটটা তো ইকুইলালিটি ঢাকার বাইরেও, শুধুমাত্র তো ঢাকাই তো মার্কেট না, এবং ঢাকার মধ্যেও যেরকম আছে ইকুইলালিটি, ঢাকার আশেপাশেও অনেক ইকুইলালিটি জায়গা আছে যেখানে ইকুইলালিটি আপনার এফোর্ডেবল হাউজিংটা, যেটা আমি যেটা বললাম যে 700-800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট করা সম্ভব, বিকজ ইকুইলালিটি আমাদের যেহেতু সেকেন্ডারি মার্কেটটাও ডেভেলপ করে যাচ্ছে, ফ্ল্যাট ইজ নট এ লাইফ টাইম ইনভেস্টমেন্ট এনিমোর। আগে যেটা ছিল যে মানুষজন 50 বছরের পরে এসে রিটায়ারমেন্টের সময় চিন্তা করতো যে নিজের একটা বাড়ি, বা একদম লাইফের সব সেভিংস করে তারপর লাস্ট ইকুইলালিটি বাড়ি নেক্সট প্রজন্মের জন্য, এখন কিন্তু তা না। এখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই 30-35 বছর বয়সেই বাড়ির মালিক হচ্ছে, এবং সেকেন্ডারি মার্কেটটা ডেভেলপ করার ফলে ওই বাড়িটা বিক্রি করে আর একটু বড়ো ফ্ল্যাটের ফ্যামিলির সাইজের সাথে সাথে ইকুইলালিটি মানুষজন মুভ করছে। সো এই জিনিসগুলো যেহেতু ডেভেলপ করে যাচ্ছে, সো আমি মনে করি যে ইকুইলালিটি ছোটো ফ্ল্যাটের ইকুইলালিটি, যেটা আমরা বাইরে সব জায়গায় দেখি তাই না, ছোটো ফ্ল্যাটের ইকুইলালিটি, এক রুমের ফ্ল্যাট, দুই রুমের ফ্ল্যাট, এটা তো ইকুইলালিটি বেশিরভাগই তাই, বরং বড়ো ফ্ল্যাটই ইকুইলালিটি বাইরে রেয়ার আর কি, তাই না। কিন্তু ওভারঅল যদি আমি যদি চিন্তা করি মার্কেটটা সবচেয়ে বড় কোথায়, মার্কেটটা সবচেয়ে বড় হচ্ছে কি যারা 20 লাখ টাকা লোন নিয়ে 30 লাখ টাকার ভিতরে ইকুইলালিটি বাড়ি করবে। তো সেই ধরনের বাড়ি করতে হলে তো আসলে সাইজটা হতে হবে 700-800 স্কোয়ার ফিটের ভিতরে, অথবা একতলা একটা বাড়ি, ওই ধরনের ইকুইলালিটির প্রোডাক্ট আমাদের আছে। এবং আপনি জেনে অবাক হবেন যে আমরা যদিও ইকুইলালিটি ক্যাপ আছে, আমরা ইকুইলালিটি মানে যে কোনো অ্যামাউন্টে লোন দিতে পারি, বাট আমাদের এখনও এভারেজ লোন সাইজ হচ্ছে 35 লাখ টাকা। তো মানে আমরা এখনও ইকুইলালিটি মধ্যবিত্ত ক্লায়েন্টকেই মূল করছি আপনার, বাট আমাদের প্ল্যান আছে এটাকে আরও ইকুইলালিটি আমরা কীভাবে মধ্যবিত্ত মানে মধ্য মধ্যবিত্ত যারা, যাদের ইকুইলালিটি মাসে ইনকাম 50-60 হাজার টাকার ভিতরে, তাদেরকে কীভাবে ভাড়া বাড়ি থেকে ইকুইলি নিজের বাড়িতে কনভার্ট করা যায় সেই ব্যাপারে কাজ করা আর কি। সো সেটার জন্য কি আমি যেটা বললাম যে ইকুইলালিটি আমরা ডেভেলপ, একটা হচ্ছে কি যদি এটা রিয়েল এস্টেট ডেভেলপার হয় তাহলে তাদেরকে এই ধরনের যে উদ্যোগগুলো আছে তাদের জন্য যে বেনিফিটগুলো আছে সেই জিনিসটা সেল করে তাদেরকে ইকুইলালিটির ফ্ল্যাট সাইজটা ছোটো করে নিয়ে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করা। আরেকটা হচ্ছে কি আপনার যারা নিজেদের বাড়ি করবেন তো তাদেরকে ইকুইলালিটি বোঝায় বলা যে এখনই আপনার চারতলা বাড়ি করার দরকার নেই, ইউ গো গ্র্যাজুয়ালি। আপনি ইকুইলালিটি আপনার এখনকার এবিলিটি অনুযায়ী, আপনার এখনকার মান্থলি ইনকাম অনুযায়ী আপনি মাসে 10,000 টাকা কিস্তি দিতে পারেন, ইউ টেক এ লোন অফ 10 লাখ টাকা। সো আপনি এটা দিয়ে একটা তালা করেন, নিজে থাকেন, তারপর ইকুইলালিটি আপনি নিজে একটু সঞ্চয় করে আরেকটা লোন নিয়ে আপনি আরেকটা ফ্লোর বাড়ালেন, সো গ্র্যাজুয়ালি ওটা থেকে আপনার একটা ভাড়ার ইনকাম হলো। সো একবারেই যে আপনাকে প্রথমেই যে 6তলা একবারেই করে ফেলতে হবে তা না আর কি। তো ওইভাবে ইকুইলালিটি আমরা মানুষদেরকে ইকুইলালিটি বলি।